আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমি আজকে আপনাদের একটি ইম্পর্টেন্ট স্বাস্থ্য সমস্যা নিয়ে বা স্বাস্থ্যের শারীরিক সমস্যা নিয়ে কথা বলবো যেটা প্রতিনিয়ত এই জাতীয় রুগী আমাকে দেখতে হয় এবং আপনাদেরও শারীরিক যে সমস্যাটি প্রায় হয়ে থাকে ইতিপূর্বে যে টাইটেলটা আপনি দেখতে পেরেছেন আপনারা সেটা হচ্ছে রক্তের চর্বি বা তো কোলেস্টেরলের মাত্রা কিভাবে কমাবেন দর্শক আপনারা জানেন যে রক্তের চর্বি বা কোলেস্টেরল এমন একটি উপাদান যেটি আমাদের রক্তের মাধ্যমে বা খাবারের মাধ্যমে আমাদের সারা শরীরে পৌঁছায় প্রতিটি অঙ্গেই কিন্তু আমাদের এই চর্বি বা কোলেস্টেরল বিদ্যমান এটা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গঠনে সহায়তা করে থাকে কোলেস্টেরল যেমন আমরা ক্যালসিয়াম ভিটামিন ডি এর কথা ইতিপূর্বে বলেছিলাম যে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ ঘটনে সহায়তা করে থাকে তদ্রুপে কোলেস্টেরল আমাদের শরীরের একটি ইম্পর্ট্যান্ট উপাদান যেটা আমাদের শরীরের বৃদ্ধি বা বিভিন্ন অংশে আমাদের কর্মক্ষম রাখতে অনেকাংশেই সাহায্য করে থাকে কিন্তু যেটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যদি এই কোলেস্টেরল বা চর্বির পরিমাণ যে মাত্রায় রক্তে থাকার কথা মানে যে মাত্রাটা হচ্ছে আদর্শ মাত্রা যে মাত্রার মাধ্যমে যে মাত্রায় থাকলে আপনার শরীর ভালো থাকবে আপনি সুস্থ থাকবেন আপনার কোনো বড় কোনো রোগ হবে না সেই মাত্রা অত্যধিক যদি হয়ে যায় বা সেই মাত্রার বাহিরে যদি চলে যায় সেটি আমরা অতিরিক্ত কোলেস্টেরল বা চর্বি বলে থাকি এটা আপনার রক্তের টেস্টের মাধ্যমে ব্লাড টেস্টের মাধ্যমে আমরা রক্তের চর্বির পরিমাণটা নির্ধারণ করতে পারি এখানে অনেকগুলা আবার সাব টাইপ আছে যেমন টাই গ্লিসারাইড লো ডেন্সিটি লিপোপ্রোটিন হাই ডেন্সিটি লিপোপ্রোটিন এই যে উপাদানগুলো আছে অনেকগুলো আবার শরীরের অনেক উপকারে আসে অনেকগুলো শরীরের ক্ষতি করে যেমন লো ডেন্সিটি এলডি যেটা আছে সেটা হচ্ছে শরীরের জন্য এটা মাত্রা বেড়ে যাওয়া খুবই খারাপ আবার হাইডেন্সিটির লিপোপ্রোটিন আমাদের শরীরের জন্য অনেক ভালো উদ্রব যে টিজি বলে থাকি আমরা টাইগ্লিসেরাইট এটাও অতিরিক্ত মাত্রা আমাদের শরীরের জন্য খারাপ এটা এই যে কোলেস্টরলের মাত্রা বা শরীরের চর্বির পরিমাণ তোলের পরিমাণ আপনি কিভাবে কমাবেন সেটা নিয়ে আজকে আমি কথা বলবো তার আগে আপনাদের কিছু বিষয়ে জানা দরকার যদি এই যে চর্বির মাত্রা বেড়ে যায় বা অতিরিক্ত হয় তাহলে আমাদের শরীরে কি হতে পারে প্রতিনিয়ত আমরা আপনারা দেখবেন যে কেউ না কেউ হৃদরোগে আক্রান্ত কেউ না কেউ স্ট্রোকজনিত সমস্যা আক্রান্ত কেউ না কেউ রক্ত নালী রোগে আক্রান্ত এই যে স্ট্রোক হৃদরোগ রক্ত নালী রোগ ইভেন কি আপনার হাত ও পায়ের বিভিন্ন পচন রোগ বা পা ফুলে যাওয়া হতে শুরু করে শারীরিক বিভিন্ন এই অতিরিক্ত চর্বি বা কোলেস্টেরলের কারণে হয়ে থাকে যদি রক্তে চর্বি বা কোলেস্টেরলের মাত্রা অতিরিক্ত বেড়ে যায় তাহলে আমাদের রক্ত নালি থাকে এই রক্ত নালির মাধ্যমে মধ্যে সেটা গিয়ে জমা হয় জমা হয়ে সেখানে থ্রম্বোসিস তৈরি করতে পারে জমতে জমতে থ্রম্বোসিস হয়ে যায় এবং সেটা যদি ব্রেনের রক্তনালিতে জমে সেখানে যদি থ্রম্বোসিস হয় বা বায়াম্বলিজম হয় তখন কিন্তু রক্তনালীর এই সমস্যার কারণে মস্তিষ্কে রক্ত চলাচল ব্যাহত হয় এবং মস্তিষ্কে স্ট্রোক করতে পারে সেটা যদি বন্ধ হয়ে যায় তখন স্কেমিক স্ট্রোক হয় যদি অতিরিক্ত বন্ধ হয়ে যাওয়ার কারণে রক্তনালী ছিঁড়ে যায় তখন আমরা হেমোরজিক স্ট্রোক বলে থাকি তো তুদ্রক সেই রক্তনালী যে আমাদের ক্যারোটি ডার্জারি আছে বা আমাদের হার্টে যে করোনারি আর্টারি আছে এই করোনারি আর্টারি যে বা হার্টের যে রক্ত নালী সাপ্লাই দিয়ে থাকে হার্ট সুস্থ রাখার জন্য সেই রক্ত নালিতে যদি সেই রক্ত গিয়ে অতিরিক্ত কোলেস্ট্রল বেড়ে যায় তখন বন্ধ করে দেয় তখন আমাদের ইস্কিমিক হার্ট ডিজিজ হতে পারে মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন হতে পারে হার্টের মারাত্মক সমস্যা হতে পারে হার্ট মস্তিষ্ক একটা একটার সাথে খুবই উৎপ্রোতভাবে জড়িত যদি হার্টের রোগ হয় তাহলে আপনাকে স্ট্রোক হতে পারে আবার যদি মস্তিষ্কের রোগ হার্টের সমস্যা হতে পারে মানে এই যে তোল সমস্যা বা তোল বা চর্বির বা বা কথা আমি এই খারাপ অতিরিক্ত আমাদের শরীরে বলছি মারাত্মক সমস্যা তৈরি করতে পারে আপনার স্ট্রোকের সমস্যা হতে পারে হৃদরোগের সমস্যা হতে পারে আপনি ইভেন কি মারা যেতে পারে তাছাড়া যদি এই সকল কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গিয়ে যদি আমাদের পেরিফেরাল যে নার্ভাস ভাস্কুলার সিস্টেম আছে আমাদের যে পেরিফেরাল আর্চারি আছে এই আর্চারিগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় পায়ের আর্চারি হোক হাতের আর্টারি হোক ওই জায়গা থেকে নিচের অংশ বা পায়ের নিচের অংশ প্রচণ্ড ব্যথা হতে পারে পা গ্যাংলিন হয়ে যেতে পারে পা নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে এবং আস্তে আস্তে হয় তাহলে আমরা আপনাদেরকে বোঝাতে পারলাম যে যদি আমাদের শরীরে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় বা চর্বির মাত্রা বেড়ে যায় তাহলে আমাদের মারাত্মক বিভিন্ন রোগ আমাদের শরীরে হতে পারে যেটা হচ্ছে ব্রেন স্ট্রোক পেরিপেরাল ভাস্কুলার ডিজিজ বা কার্ডিওভাস্কুলার ডিজিজ বা ইস্কেমিক হার্ট ডিজিজ অনেক ডিজিজ হতে পারে এখন এই কোলেস্ট্রলের মাত্রা কীভাবে বাড়ে আমাদের শরীরে সেটা আমাদের জানা দরকার প্রথমত মাত্রা বাড়ার কারণ হচ্ছে খাদ্যাভ্যাস আপনারা যদি নিয়মিত চর্বি জাতীয় খাবার খান স্পেশালি রেড মিট যেটা আমরা যেমন গরু খাসি ছাগল ভেড়া মহিষ বা এই জাতীয় প্রাণীর মাংস যদি নিয়মিত খান এবং হাই রিচ ফুড ফাস্ট ফুড ভাজাপোড়া তৈলাক্ত খাবার যেমন আপনার ডালরা বা বিভিন্ন চর্বি দিয়ে তৈরি খাবার আপনারা নিয়মিত বেশি খান যেটা হচ্ছে যেমন দুধের উপরে যে সর থাকে সর যদি বেশি খান এই সকল কারণে বা খাবার থেকেই সাধারণত আমাদের এই মাত্রা বেড়ে বা রক্তের তাছাড়া অন্যান্য প্রাণী যেমন হচ্ছে হাঁস কবুতর বা পাখি এই এইগুলা যদি যাদের অতি বয়স বয়স্ক হাঁস কবুতর এর থেকেও কিন্তু তোলাক্তের বা মাংসের মধ্যে চর্বির পরিমাণ বেশি থাকতে পারে তা থেকে আমাদের শরীরে এই এই তুলের পরিমাণ বা চর্বির পরিমাণ বা যেতে পারে তাছাড়া যারা অ্যালকোহল ইউজ করে বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য ব্যবহার করে বা খায় তারপরে হচ্ছে উচ্ছৃঙ্খল জীবনযাপন যেমন ঠিকমতো মতো না ঘুমানো পরিমত গোসল না করা বিশ্রাম কম নেওয়া অত্যধিক শুয়ে বসে থাকা এই যে লাইফ স্টাইল তা থেকেও আমাদের কিন্তু কোলেস্ট্রল বেড়ে যেতে পারে অত্যধিক মানসিক চাপ থেকে দুশ্চিন্তা হতাশার টেনশন থেকেও আমাদের শরীরে এই কোলেস্ট্রল বা এই শারীরিক চর্বির পরিমাণ আমাদের শরীরে বেড়ে যেতে পারে বিভিন্ন খাবার যেমন ঘি পনির মাখন এই যে আমরা ফাস্ট ফুড খেয়ে থেকে অনেক সময় বের হলে বা বাসায় নিয়মিত যারা এই সকল খাবার খায় তাদের এই কোলেস্ট্রলের পরিমাণ বেড়ে যেতে পারে যেমন ডিমের কুসুম চিংড়ি মাছ ডা এগুলোতেও কিন্তু অনেক সময় কোলেস্ট্রল মাত্রা বেশি থাকে তাছাড়া কিছু উদ্ভিজ্জ তোলের মধ্যেও যদি অতিরিক্ত আপনারা ব্যবহার করেন তা থেকেও আপনার শরীরে কোলেস্ট্রলের মাত্রা কম বেড়ে যেতে পারে তাহলে আমরা এই কোলেস্ট্রলের মাত্রাটা আমাদের শরীরে নিয়ন্ত্রণ রাখা দরকার আমরা সুস্থ থাকার জন্য আমাদের খুবই প্রয়োজনীয়